শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমি বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল ডাক্তার মোহাম্মদ নাসিরউদ্দিন। আমার বাড়ি যশোর জেলার জোগাড়গাছা থানার মাগুরা ইউনিয়নের ডহর মাগুরা গ্রামে। বাবার নাম সৈয়দ আলী বিশ্বাস এবং মাতার নাম বেগম খায়রুন্নেসা। আমরা 10 ভাই বোন, 10 ভাই বোনের ভিতরে আমি চতুর্থ। আগে আমি যশোর মুসলিম একাডেমিতে লেখাপড়া করেছি। 1966 সালের আন্দোলন এবং 1969-এর গণ আন্দোলন, গণ অভ্যুত্থানের সময় আমরা অংশগ্রহণ করি। 1969-এর গণ অভ্যুত্থানের পরে আমরা ছাত্রলীগ যশোর জেলায় কিছুটা সংগঠিত। এর আগে এখানে ছাত্রমন্ত্রী এবং হচ্ছে ছাত্র ইউনিয়ন, যেটা চীনপন্থী এবং সেতুপন্থী ছাত্র ইউনিয়নের জোর ছিল। তারপরে 1970 সালে আমি যশোর গভর্নমেন্ট কলেজে ভর্তি হয়ে 1970 সালের শেষের দিকে 1970 সালের কলেজ নির্বাচনে আমি ছাত্রলীগের পক্ষ থেকে ছাত্র সংসদের প্রতিনিধি নির্বাচিত হই। 70-এর নির্বাচনে এ অঞ্চলের প্রার্থী তখন যশোরে ছিল রওশন আলী, আমাদের তবিউর রহমান সর্দার এবং শহীদ মশিউদ্দিন। তারপরে 1971 সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। এপ্রিলে সরাসরি আমি যশোর থেকে, আমার যেহেতু বর্ডার এরিয়ায় বাড়ি শিকরগাছা এলাকায়, শিকরগাছা দিয়ে আমরা বয়রা বর্ডার হয়ে আমরা ভারতে গমন করি। এর ভিতরে আমার ইমিডিয়েট বড় ভাই মুজিব ভাই যে ছিল নাজিমুদ্দিন, আমার চাচা আব্দুর রাজাক, তারপর স্যাররা রফিউদ্দিন আর এক চাচা, আমরা সবাই হচ্ছে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। আমরা সরাসরি চাকুলিয়ায় ট্রেনিং করি আমরা বিহার প্রদেশে। প্রথমে ছিল হচ্ছে 6 সপ্তাহ, 1.5 মাসে। তারপর আমরা স্পেশাল ট্রেনিং করি মাইনের, স্পেশাল মাইনের জন্য আমরা ট্রেনিং করি আরও 2 মাস। ট্রেনিং করার পরে আমরা চলে আসি। এসে আমরা প্রথমে বয়রাতে ক্যাম্পে যোগদান করি। বয়রা ক্যাম্পে তখন ক্যাপ্টেন নাজমুল হুদা, সে ছিল আমাদের সাব সেক্টর কমান্ডার। আর সেক্টর কমান্ডার ছিল আবু উসমান সুলতান। পরবর্তীতে মেজর মঞ্জুর এসে ওখানে যোগদান করে। সাব সেক্টরে এসে আমরা ওই রাত্রেই আমাদের অস্ত্রপাতি দেওয়া হয়। সেখান থেকে অস্ত্রপাতি পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে আমরা রাত্রে 1টা-1.5টার দিকে এলাকার উদ্দেশ্যে সেই বর্ষার ভিতরে আমরা এসে আমাদের এলাকার কাশীপুর এলাকাতে, তারপরে আমরা মাঝে মাঝে আমরা গোয়ালহাটি, নবানন্দপুর, সুটেপুর এবং আটুলিয়া এই সমস্ত জায়গায় আমরা অবস্থান করতাম।
এখান থেকে আমরা যুদ্ধ পরিচালনা করি এবং আমাদের সর্বশেষের দিকে এসে যখন নূর মোহাম্মদ আমাদের আমরা যখন শেষের দিকে যুদ্ধ নূর মোহাম্মদ আহত হয় আহত হওয়ার পরেও সে এই জায়গায় অবস্থান করাতে পাক বাহিনী সে তাকে গুলি করে এরকমভাবে আমরা শেষের দিকে আরও একটা যুদ্ধে অংশগ্রহণ করি সেটা হলো চৌগাছা যুদ্ধ যেখানে গরিবপুরে যুদ্ধ হয়ে গেছে এটাই ছিল আমাদের সর্বশেষ যুদ্ধ আমাদের এলাকায় চৌগাছা এলাকায় এখান থেকে আমরা যশোর শহরের উদ্দেশ্যে এখানে ট্যাঙ্ক যুদ্ধ হয় এখান থেকে আমরা যশোর শহরের উদ্দেশ্যে যশোর শহরে আমাদের ধারণা ছিল ক্যান্টনমেন্টে একটি ক্যান্টনমেন্ট সেনাবাহিনী এখানে থাকবে কিন্তু আমরা যাওয়ার পরে দেখা গেল যে এটা সেনাবাহিনী তখন কেউ নাই সবাই এখান থেকে পালিয়ে এখান থেকে সবাই পালিয়ে চলে গেছে খুলনার দিকে সবাই যশোর মুক্ত হয় পরবর্তীতে আমরা যশোরে অবস্থান নেওয়ার পরে আমরা খুলনায় যাই খুলনায় শিরোমণি নামক স্থানে এখানে যুদ্ধ হয় তারপরে আমরা খুলনার একটা জায়গায় আমরা যাই খুলনার সেখানে বিহারি এবং বাঙালিদের ভিতরে একটা হতাহত হয় অনেক তারপরে আমরা ফিরে আসি যে সে আমরা যশোরে পারমানেন্টলি তার পরবর্তীতে আমাদের বেশ কিছুদিন পরে আমাদের অস্ত্র জমা দেওয়ার নির্দেশ অস্ত্র দেওয়ার পরে আমাদেরকে একটা সার্টিফিকেট দেওয়া হয় আমি পরবর্তীতে 72 সালে পরীক্ষা দিয়ে ইন্টারমিডিয়েট পাস করা করি এবং পরে আমরা মেডিকেল কলেজে মেডিকেল কলেজে যাওয়ার পরে আমি ছাত্রলীগের সংগঠনের সঙ্গে 6 বছর ছাত্রলীগের সংগঠনের সঙ্গে আমি আসলাম 6 বছর পর আমি পাস করি পাস করার পরে আমি সেনাবাহিনীতে সেনাবাহিনীতে যোগ দেওয়ার পরে আমি দীর্ঘ 35 বছর সেনাবাহিনীতে বিভিন্ন ইউনিটে বিভিন্ন স্থাপনায় চাকরি করি সেখান থেকে তারপরে অবসর মেজর জেনারেল রাখি অবসর গ্রহণ করার পরে আমি পুনরায় আবার আমার এলাকায় ফিরে আসি কাজের জন্য যে আমার এলাকায় যদি কিছু উন্নতি আমি করতে পারি তরুণ প্রজন্মের উদ্দেশ্যে আপনি কিছু পরামর্শ বা উপদেশ দিবেন তরুণ প্রজন্মের পরামর্শ হলো তরুণদেরকে আগে ইতিহাস জানতে হবে ইতিহাস জানতে হলে যার নেতৃত্বে আমাদের দেশ স্বাধীন হয়েছে বঙ্গবন্ধু বঙ্গবন্ধুকে জানতে হবে বঙ্গবন্ধুর আত্মজীবনী এবং কারাগারের রহস্যাংশ দুটা বই যদি কেউ পড়ে তাহলে বঙ্গবন্ধুর জীবনী সম্পর্কে জানতে পারে এছাড়া আমি মনে করি মুক্তিযোদ্ধাদের কথা সবাইকে জানতে হবে মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হবে আমি মনে করি আমাদের নেক্সট প্রজন্ম পরবর্তী প্রজন্ম অবশ্যই মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ সেবায় নিয়ে যেতে পারে এটাই আমার বিশ্বাস তাহলে আমরা উন্নতির শেখাতে এখানে আমরা মনে করি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ঠিক পদক্ষেপের মাধ্যমে সামনের দিকে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে এই মুক্তিযোদ্ধা যে যুদ্ধের চেতনায় আমি আশা করি যে দেশ আমার যে টার্গেট আছে উন্নত দেশের আমি করি তার আগেই হয়তো একটু উন্নত দেশে আমাদের এই দেশ জয় বাংলা জয় বাংলা 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ শোষিতের গণতন্ত্র শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ মানবিক মূল্যবোধ সামাজিক ন্যায় বিচার সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই জয় বাংলা।